সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান নিয়ে। মৌলিক পরিসংখ্যানের উপর আমি আগে অনেক বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম। আমরা চতুর্থ অধ্যায় শুরু করছিলাম ওখানে। এখন যেহেতু পরিস্থিতি খারাপ, সেদিন আমাদের অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। এখন আমরা মৌলিক পরিসংখ্যানের চতুর্থ অধ্যায়ের পরিসর এবং পরিসরাঙ্ক নিয়ে একটু আলোচনা করব। আমি তোমাদেরকে আগে বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন নতুন করে এগুলো আলোচনা করবো না আর। এখন আমরা একটু দেখবো পরিসরও আমি আগে পড়াইছিলাম, তবু যেহেতু এই চ্যাপ্টারে পরিসর এবং পরিসরাঙ্ক দুটো জিনিসই আছে, সুতরাং আমি দুটো আবার নতুনভাবে আলোচনা করতেছি। পরিসরের সূত্র আমরা জানি, পরিসর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, লার্জ সংখ্যা এবং স্মল সংখ্যা। কেমন পরিসরাঙ্ক হচ্ছে কি সেমভাবে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ডিভাইড বাই হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ইন্টু হান্ড্রেড, এটার উপর ডিপেন্ডেন্ট। পরিসর জানলে এটা পুরোটা জানা যাবে, সূত্রটা মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। কেমন তাহলে এখানে হচ্ছে কি পরিসর হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, পরিসরাঙ্ক হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ডিভাইডেড বাই সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ইন্টু হান্ড্রেড। এখানে আমরা দুইটা অঙ্ক দিছে, এখানে দুইটা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কে আমি একটা অবিন্যস্ত উপাত্ত থেকে কীভাবে পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করে একটু দেখবো। এখান থেকে আমরা পরিসর আর এবং পরিসরাঙ্ক কোফিসিয়েন্ট অফ আর নির্ণয় করবো। কেমন এই সিরিজের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে দেখতেছি যে কি বিশ, সর্বনিম্ন সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি কত, সাত। কেমন তাহলে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তেরো, এখানে হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ইন্টু হান্ড্রেড, তেরো সাতাইশ ইন্টু হান্ড্রেড। ক্যালকুলেশন করে যেটা বেরো সেটা হচ্ছে কি পরিসরাঙ্ক। কেমন এখন আমরা এটা পাইলাম প্রথমটা অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করে সেটা দেখলাম। এখন নিজে যেটা আছে সেটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত কিন্তু সেম কথা, কিন্তু তোমাদের পরীক্ষায় যখন তোমরা এভাবে দেখবে তখন তোমাদের হয়তো মাথা ঘুরে যেতে পারে, স্যার এভাবে করাই নেই, সেজন্য আমি এটা আনলাম। এখানে কিন্তু সেম, এখানে সর্বনিম্ন সংখ্যা কত দশ, সর্বোচ্চ সংখ্যা কত ষাট, তার মানে ষাট থেকে দশ বিয়োগ করলে কত পঞ্চাশ। তেমনিভাবে এখানে ষাট মাইনাস দশ, ষাট প্লাস দশ ইন্টু হান্ড্রেড, ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ। হ্যাঁ এখন আমরা দেখি একটু, কিন্তু এখানে তোমার মনে হইতে পারে এখানে অনেক কাজ, এখানে যেমন এখানে গণ সংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু গণ সংখ্যার কোনো কাজ নাই। কেমন গণ সংখ্যার কোনো কাজ নাই, মাঝের কোনো কাজ নাই, এখানে সর্বনিম্ন সংখ্যা আমরা জানি দশ, সর্বোচ্চ সংখ্যা ষাট, সুতরাং আমরা এখান থেকে পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করতে পারি। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, এটা নতুন তোমাদের জন্য, সেটা হচ্ছে কি গড় ব্যবধান। গড় ব্যবধান দিয়ে এখন আমরা শুরু করব। কেমন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো গড় ব্যবধান কীভাবে নির্ণয় করে। গড় ব্যবধান নির্ণয় করার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত থেকে কীভাবে গড় ব্যবধান নির্ণয় করবে, আরটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকলে কীভাবে গড় ব্যবধান নির্ণয় করবে। বিন্যস্ত উপাত্তের মধ্যে কিন্তু গণসংখ্যা দেওয়া থাকে, মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এখানে আর এখানে তফাৎ হচ্ছে কি শুধুমাত্র এখানে হচ্ছে কি সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বা মানে কি গড, গাণিতিক গড অথবা মধ্যম অথবা প্রসূরক, এখানে হচ্ছে কি সামেশন অফ এক্স, সামেশন এফ। হ্যাঁ এফ মানে এখানে হচ্ছে কি গণসংখ্যা দেওয়া থাকবে, নাহলে আরগুলো সবগুলো সেম, শুধুমাত্র অ্যাপটাই আসবে, ফ্রিকোয়েন্সিটাই আসবে। কেমন অ্যান হচ্ছে কি কতটা সংখ্যা, অথবা এখানে অ্যান জায়গাটা আমরা এভাবে সমস্যা অফ অ্যাপও দিতে পারি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে দেখব কীভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়, অবিন্যস্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়, এটা দেখবো একটু। যেমন এখানে দেওয়া আছে এটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত এখানে যেটা দেওয়া আছে বায়ান্ন চল্লিশ সাতচল্লিশ একান্ন সাতষট্টি ষাট সাতচল্লিশ। কেমন এখানে এগুলোকে আমরা যদি সাজাই, মনে করো এগুলো ধরি আমরা এই মানগুলো, মনে করি এগুলো মানগুলোর ধরলাম কি এক্স এক্স। কেমন আর আমরা যদি গাণিতিক গড় নির্ণয় করতে চাই, গাণিতিক গড় নির্ণয় করতে গেলে
x is equal to 52 40 47 51 67 60 47 তাহলে এখান থেকে যদি আমরা যদি এগুলো যদি যোগ করি তাহলে আমরা সমষণ অফ x পাবো কেমন তাহলে 52 প্লাস 40 প্লাস 47 প্লাস 51 প্লাস 67 প্লাস 60 প্লাস 47 কেমন এগুলো যোগ করার পর সমষণ অফ যোগ করলে কত হয় সমষণ অফ x পাবো সমষণ অফ x পাওয়ার পর আমাদেরকে এখানে বের করতে হবে প্রথমে x তো আমরা বললাম এগুলো x তাহলে আমাদের x বার বের করা লাগবে তাহলে x বার এর ফর্মুলাটা কি রকম x বার এর ফর্মুলাটা আমরা একটু দেখি গাণিতিক কোড ফর্মুলা হচ্ছে x বার = সমষণ অফ x ডিভাইডেড বাই n সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সবগুলো যোগ করার পর আমরা পাইলাম সমষণ অফ x = 364 তাহলে x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ x ডিভাইড বাই n সামেশন অফ x হচ্ছে কি কত 364 ডিভাইড বাই n হচ্ছে কি সংখ্যা হচ্ছে কি 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 7 টা 7 দিয়ে ভাগ করলে তাহলে x বার পাইলাম কত 52 কেমন এখন আমরা এই অংশটুকু পাইলাম x বার পাইলাম এখন আমাদের কি বের করা লাগবে মিডিয়াম মানে মধ্যমা বের করতে হবে মধ্যমা বের করতে হবে এটা হচ্ছে কি x বার এখন মধ্যমা বের করার জন্য আমাদের প্রথমে মধ্যমার অভিন্নস্থ পদ থেকে মিডিয়াম নির্ণয় সূত্রটা জানতে হবে n প্লাস 1 ডিভাইড বাই কত 2 কেমন n প্লাস 1 ডিভাইড বাই 2 তাহলে n সমান কত 7 প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 8 সমান কত 4 কেমন এটা হচ্ছে কি চতুর্থতম পদ তার আগে আমাদের মানগুলো একটু সাজাতে হবে মানগুলো সাজিয়ে দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা x বার পাইলাম বাই আনা তাহলে এখন আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে মধ্যমার জন্য আমাদের যে মানগুলো দেওয়া ছিল অভিন্নস্থ পদ মানগুলো সেগুলোকে আগে সাজিয়ে লিখতে হবে এগুলো আমি সাজিয়ে লিখলাম এখন মিন অভিন্নস্থ পদ থেকে মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে কি n প্লাস 1 বাই 2 তাহলে আমি যদি n এর মান কত ছিল 7 1 2 তার মানে 8 2 তার মানে এটাকে এটাকে দিলে কত 4 চতুর্থতম সংখ্যা মানে এই তম সংখ্যা মানে চতুর্থ সংখ্যা তাহলে এখানে চতুর্থতম সংখ্যা কোনটা চতুর্থ সংখ্যা হচ্ছে কত এখানে তার মানে এখানে মিন হচ্ছে কত 51 কেমন এখানে আমরা এক্স বার পাইলাম মিডিয়ামও পাইলাম এখানে আমাদের বের করতে হবে মোড হ্যাঁ তাহলে পশুরোগটা আমরা পশুরোগ আমরা এগুলো বিষয়গুলো কিন্তু আগে আলোচনা করছে কেমন কেন্দ্রীয় প্রবাহ চ্যাপ্টারে কিন্তু এই বিষয়গুলো পড়ানো হয়েছে তাহলে পশুরোগ হচ্ছে কি ওই সিরিজের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মানে যতবার যতটা বেশি আছে আর কি যেমন এখানে 47 দুইবার আছে আর কোনো সংখ্যা কি দুইবার আছে সর্বাধিক সংখ্যাটাই হচ্ছে কি পশুরোগ তার মানে এখানে আমরা সহজেই পশুরোগ নির্ণয় করতে পারি সেটা হচ্ছে কি 47 ঠিক আছে কোনো অভিন্নস্থ উপাত্তের সর্বাধিক বার যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে কি কি পশুরোগ তাহলে এক্স বার পাইলাম কত 52 মিডিয়াম পাইলাম 51 পশুরোগ পাইলাম 47 কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা প্রথমে বের করছিলাম কি এক্স বার মানে গাণিতিক গড়ের মান বের করছিলাম তারপরে মধ্যমার মান বের করছিলাম তারপরে পশুরোগের মান বের করছিলাম কেমন আমরা কিন্তু মানগুলোকে ধরছিলাম কি এক্স হিসাবে কেমন তাহলে এক্স এর মানগুলো হচ্ছে কি ওগুলো সাধারণ সংখ্যা যে মানগুলো দেওয়া ছিল অভিন্নস্থ পদ 40 47 47 51 52 60 67 আমাদের সূত্রের মধ্যে প্রথমে আছে যে কি এক্স মাইনাস এক্স বার তাহলে এক্স মাইনাস এক্স বার আমরা বের করতে পারবো এক্স হচ্ছে কি কত 40 তাহলে এক্স বার কত 52 তো 40 থেকে 52 কেটে কত 40 থেকে 52 কেটে 12 এখানে পরম মানের চিহ্ন একটা বিষয় আছে পরম মান মানে এখানে কোনো ধরনের কি থাকবে না মাইনাস মান থাকবে না সবগুলো প্লাস হবে কেমন যেমন আমরা এখানে যদি 40 থেকে যদি 52 যদি বিয়োগ করি তাহলে মাইনাস 12 হবে না কিন্তু এখানে আমরা মাইনাস 12 লিখব না এটা হচ্ছে কি 12 লিখব কারণ এখানে পরম মান দেওয়া আছে সুতরাং 47 থেকে তেমনি 52 বিয়োগ করলে 5 46 থেকে 52 বিয়োগ করলে 5 51 থেকে 52 বিয়োগ করলে 1 52 থেকে 52 বিয়োগ করলে 0 তেমনি 60 থেকে 52 বিয়োগ করলে 8 67 থেকে 52 বিয়োগ করলে 15 এই সবগুলো মানগুলো যোগ করে যেটা পাইলাম সেটা হচ্ছে কি সমষণ অফ x মাইনাস x বার ইজ ইকুয়াল টু কত পাইছি আমরা যোগ করে পাইলাম 46 কেমন তেমনি ভাবে এটা হচ্ছে কি এই সূত্রের প্রথম অংশ তেমনি ভাবে দ্বিতীয় অংশ কি x মাইনাস
মিডিয়াম, মিডিয়াম মানে হচ্ছে কি মধ্যম, মধ্যম আমরা পাইছি 51, কেমন? তাহলে আমরা 40 থেকে যদি 51 বিয়োগ করে পাই 11, 47 থেকে যদি 51 বিয়োগ করে পাই 4, 47 থেকে যদি 51 বিয়োগ করে পাই 4, 51 থেকে যদি 51 বিয়োগ করে পেলে তাহলে 0, 52 থেকে যদি 51 বিয়োগ করে তাহলে 1, 67 থেকে যদি 51 বিয়োগ করে তাহলে 9, 67 থেকে যদি 60 থেকে 51 বিয়োগ করলে 9, 67 থেকে 51 বিয়োগ করলে 0। তেমনি ভাবে সবগুলো যোগ করার পর যেটা পাইলাম সেটা হচ্ছে কি সামেশন অফ এক্স মাইনাস মিডিয়াম ইজ ইকুয়াল টু 45, কেমন? তেমনি ভাবে এই দুইটার মধ্যে সেম ভাবে আমরা মোড মোড আমরা পাইছিলাম কত, 47, মোডের মান 40 থেকে 47 বিয়োগ করলে 7, 47 থেকে 47 0, 47 থেকে 47 0, এসবগুলো যোগ করে আমরা যেটা পাইলাম বলছে সেটা হচ্ছে কি কি এক্স মাইনাস মোড, কেমন? এখন আমরা আমাদের ফর্মুলার ভিত্তিতে আমরা এখন মানগুলো বসাবো। ফর্মুলাতে কিন্তু উপরের অংশ আছে, তাহলে নিচের অংশটা আমাদের সহ বের করতে হবে না। তাহলে আমি যদি প্রথমটা যদি গট গট গটটা যদি বের করি, গট গট ব্যবধানের গট থেকে গট হতে প্রাপ্ত গট ব্যবধান, তাহলে আমরা উপরেরটা পাইছি কত, 46। তাহলে এখানে এন সমান কত, এন সমান আমরা পাইছিলাম যে 7টি সংখ্যা, এটা ভাগ করলে 6 পয়েন্ট সামথিং আসে। এবার হচ্ছে কি মধ্যমা, মধ্যমা হতে গড় ব্যবধান, মধ্যমা হতে গড় ব্যবধান কত, মধ্যমার আমরা কত মান পাইছি, 45। তাহলে 45 এটা 6 পয়েন্ট সামথিং। আর এরপরে হচ্ছে কি পশুরক্ষতে গড় ব্যবধান নির্ণয়, তাহলে 7/ পশুরক্ষের মান কত, 49, এটা হচ্ছে কি 7, এটা হচ্ছে কি 6 পয়েন্ট সামথিং হয়, কত হয় ক্যালকুলেশন করে বের করা যাবে, এটা কোনো ব্যাপার না। সুতরাং আমরা গড় ব্যবধান এভাবেই বের করবো অভিন্যস্ত উপাত্ত থেকে। প্রথমে আমাদেরকে অবশ্যই সূত্র থেকে দেখা যাচ্ছে কিন্তু বিষয়টা, একটু জিনিস দেখো সূত্রের মধ্যে কী কী জিনিস দরকার। প্রথমে দরকার হচ্ছে কি এক্স বার মানে গড, গাণিতিক গড়। তারপরে হচ্ছে কি মিডিয়াম মানে মধ্যমা নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে কি পশুরক নির্ণয় করতে হবে। গড়, মধ্যমা এবং পশুরক নির্ণয় করার পর তা কোথা থেকে বিয়োগ দেবে, এক্স থেকে বিয়োগ দিতে হবে, তিনটা আলাদা আলাদা করে বিয়োগ দিতে হবে। এখানে আমরা এক্স মাইনাস এক্স বার, তারপরে হচ্ছে কি এক্স মাইনাস মিডিয়াম, এক্স মাইনাস মোড পাইলাম। আলাদা আলাদা করে পাওয়ার পর এগুলো হচ্ছে কি সামসন দেওয়া আছে, তার মানে সামসন প্রতিটা সামসন প্রতিটা যোগ বের করতে হবে, সামসন এটা এত, এটা এত, এটা এত। এখন এখান থেকে বের করে আমাদের এই সূত্র মতো প্রয়োগ করবো, ঠিক আছে? সূত্র মতো গট হতে তাহলে পাইলাম কত, এভাবে মধ্যমা হতে পাইলাম 6 পয়েন্ট সামথিং, পশুরক হতে পাইলাম 7। সুতরাং আমরা অভিন্যস্ত উপাত্ত থেকে কীভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায় সেটা আমরা বের করে দেখলাম, কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে অভিন্যস্ত উপাত্ত থেকে কীভাবে গড় নির্ণয় করা যায়, গড় ব্যবধান নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এই চ্যাপ্টারের উপর কিন্তু পরীক্ষায় একটা কোয়েশ্চেন থাকবে, তোমরা আশা করি এই ক্লাসগুলো যদি দেখো, তোমরা যদি না বুঝো ওখানে কমেন্ট করবা, কমেন্ট করার মাধ্যমে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব, মানে তোমাদের প্রবলেম থাকলে সেটা সলভ করে দিব। এখান থেকে কিন্তু আশা করি একটা ম্যাথ তোমরা পাইতে পারো, আমি আরও কয়েকটা ক্লাস এটার উপর নিব, আশা করি তোমরা উপকার হবে, তোমাদের উপকার হবে, কেমন? তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।